সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা। শিল্পাঙ্গনের পক্ষ থেকে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আমাদের প্রথম পর্ব প্রচারিত হওয়ার পর দর্শকদের মনে অনেক প্রশ্ন জেগেছে, কৌতূহল জেগেছে। সেসব প্রশ্ন ও কৌতূহলের ভিত্তিতেই আমাদের পরবর্তী পর্বগুলো আমরা পরিচালনা করব। আজকের পর্বের বিষয় করোনা ভাইরাসের অ্যান্টিবডি। করোনা ভাইরাস নিয়ে আমরা যখন অতিমাত্রায় দুশ্চিন্তাগ্রস্ত, তখন এ অ্যান্টিবডি আমাদের কোনো পরিত্রাণের উপায় দেখায় কিনা সেটি নিয়ে আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন ডাক্তার আমর আশরাফ। ডাক্তার আমর আশরাফ মাউন্ট সাইনাই হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং এলমহার্স্ট হাসপাতালের পরামর্শদাতা চিকিৎসক। তিনি করোনা ভাইরাসের উপর নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন, সেবাদান করে যাচ্ছেন এবং প্রায় প্রতিদিনই তিনি হাসপাতালে কাজ করছেন। এর হাসপাতালের বাইরেও রোগীদের সরাসরি বা ফোনে ভিডিও মাধ্যমে পরামর্শ দিয়ে যাচ্ছেন। ডাক্তার আমর আশরাফ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডাক্তার আশরাফ, আমরা অ্যান্টিবডি নিয়ে অনেক আলোচনা শুনছি, বিশেষ করে করোনা ভাইরাসের, এবং সাধারণ জনমনে একটি আশার আলো দেখা যাচ্ছে, এই অ্যান্টিবডি হয়তো আমাদের একটি পরিত্রাণের পথ দেখাবে। কিন্তু সে বিষয়ে যাওয়ার আগে অ্যান্টিবডি কি জিনিস, কিভাবে কাজ করে, এ বিষয়ে যদি আপনি একটু সাধারণভাবে আমাদের বুঝিয়ে বলতেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে অ্যান্টিবডিটা কি জিনিস। সহজ ভাষায় হলো, যখন আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই, বিশেষ করে সংক্রামক রোগে আক্রান্ত হই, তখন বডি অটোমেটিক্যালি আমাদের শরীরের ভিতরে এক ধরনের পদার্থ তৈরি হয় এই রোগটাকে প্রতিরোধ করার জন্য, যেটাকে আমরা বাংলায় অ্যান্টিবডি বলি, ইংরেজিতে আমরা ইমিউনোগ্লোবুলিন বলি। এই পদার্থটা আমাদেরকে রক্ষা করে ওই সংক্রামক রোগ থেকে। কিভাবে করে? এই অ্যান্টিবডিটা ওই ভাইরাস অথবা ব্যাকটেরিয়া, যে কোনো মাইক্রো অর্গানিজম যেটা ইনফেক্ট করে, সেটাকে নিউট্রালাইজ করে ফেলে। সোজা কথায়, ওই ভাইরাসটাকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে, এবং এতে দেখা যায় যে আমরা ভালো হয়ে যাই। সহজ কথায়, যে যখন আমরা কোনো একটা সংক্রামক রোগে আক্রান্ত হই, কোনো চিকিৎসা ছাড়াই বেশিরভাগ লোক ভালো হয়ে যায়। কেন ভালো হয়ে যায়? ভালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওইটাই, এক সপ্তাহ দুই সপ্তাহ পরে অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডিটা যে আপনার ওই যে ভাইরাস বা ব্যাকটেরিয়াতে ইনফেকশন হয় সেটাকে নিউট্রালাইজ করে ফেলে, আমরা ভালো হয়ে যাই। এখন এই অ্যান্টিবডি দান করা কিভাবে দান করে? এটা কি রক্তদানের মতোই নাকি একটু ভিন্ন রকম কোনো কিছু? অ্যান্টিবডিটা থাকে ব্লাডের সিরাম। এখন সিরাম আর ব্লাড এই দুটোর ভিতরে একটু সাধারণ মানুষের একটু কনফিউশন আছে, আমি এটাকে একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। আমরা ব্লাড বলি যেটা হোল থিং, দ্যাট মিন্স সেল অ্যান্ড প্লাজমা টুগেদার, আমরা এটাকে ব্লাড বলি। আর যখন এটাকে সেপারেট করি সেলস, যেমন রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস এবং আরো অন্যান্য সেলস, সেগুলোকে যখন আমরা সেপারেট করি, যেগুলোকে আমরা রক্ত কণা বলি, সেগুলোকে সেপারেট করার পরে যে পানীয় জাতীয় যে অংশটা থাকে সেটাকে আমরা সিরাম বলি। এই দুটার ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, যে সেলগুলো আপনার অনেক সময় রিয়াকশন করে, অনেক ক্ষতি করে কাউকে ডোনেট করলে। আবার এই সেলগুলো মানুষের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট, যে যে ডোনেট করছে তার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এই অ্যান্টিবডিটা থাকে শুধু এই সিরামের মধ্যে, এই পানি জাতীয় পদার্থ যেটা থাকে রক্তে সেটার ভিতরে থাকে। সুতরাং এইটাকে যদি আমরা আইসোলেট করে নিতে পারি, তাহলে যে ডোনেট করতেছে তার জন্য ভালো, এবং যাকে দেয়া হচ্ছে অর্থাৎ রিসিপিয়েন্ট যে, তার জন্য ভালো, কারণ তার কোনো এ হওয়া, অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো এটা কি তাহলে ওই রক্তদানের মতোই, যে যার অ্যান্টিবডি তৈরি হয়েছে তার শরীর থেকে রক্ত নিয়ে বা রক্তের অংশ নিয়ে আর যে আক্রান্ত ব্যক্তি তার শরীরে প্রবেশ করানো হবে? হ্যাঁ, প্রসেসটা সেমই, যে ব্লাড ব্যাংকে যেভাবে রক্ত ডোনেট করা হয় ওই একই ভাবে ডোনেট করা হয়, শুধু ডিফারেন্সটা হচ্ছে রক্তটা নেয়ার পরে ওটাকে সেপারেট করে ফেলা হয় প্লাজমা আর সেলগুলোকে। সেখান থেকে শুধু ওই প্লাজমাটা কালেক্ট করে সেটাকে বিভিন্ন অসুখে টেস্ট করা হয়, যাতে কোনো ভাইরাস ক্যারি না করে।
বা কোনো ব্যাকটেরিয়া ক্যারি না করে এবং সেই টেরিটরি যখন সম্পন্ন হয় তখন সেইটা আপনার সংরক্ষণ করা হয় কোনো রোগীকে দেওয়ার জন্য। এটা হলো সংক্ষেপে, এটাই হচ্ছে প্রসেস, এটা এখন করা হচ্ছে ব্লাড ব্যাংকের মাধ্যমে এই দেশে। এই অ্যান্টিবডি পরীক্ষা এগুলো শুরু হয়ে গেছে কি কি হারে শুরু হয়েছে? এখন অ্যান্টিবডি আমরা গত 2 সপ্তাহ যাবত ব্যাপক হারে ব্যবহার করছি এবং এই অ্যান্টিবডি আমেরিকাতে এটা প্রসেস করতেছে মেয়ো ক্লিনিক। এটা একটা সেন্ট্রাল অর্গানাইজেশনকে এটা দেওয়া হয়েছে এই কারণে যে এই যে কোনো ব্লাড বা ব্লাড প্রোডাক্ট অনেক অসুখ বিসুখ ছড়াতে পারে, এই জন্যে এটা স্ট্রিক্টলি কন্ট্রোল করার দরকার এবং কোনো রোগ যাতে ছড়ায় না ছড়ায় সেই জন্য এটাকে বিভিন্ন রকমের টেস্ট করতে হয়। এই জন্য ইউএস গভর্নমেন্ট ডিসাইড করছে মেয়ো ক্লিনিক অনলি হ্যান্ডেল করবে এই প্লাজমা বা এই অ্যান্টিবডি প্রোডাক্টটা এবং তারা স্ক্রিন করে যখন ওকে করে এটা সাপ্লাই করবে ব্লাড ব্যাংকে, তখন ব্লাড ব্যাংক আমাদেরকে সাপ্লাই করবে বিভিন্ন হসপিটালে, আমরা সেখান থেকে আমরা রোগীদেরকে এটা দিব এবং এটা ব্যাপকভাবে শুরু হয়েছে বেসিক্যালি এই মে মাসের 1 তারিখ থেকে। এখন আমেরিকার প্রায় প্রতিটি হসপিটালে সাপ্লাই আছে এবং আমরা দিচ্ছি অনেক রোগীকে। তাহলে মা ক্লিনিক তো এটার পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু অ্যান্টিবডি সংগ্রহ কি ওরাই করছে নাকি অন্য কোনো সংগঠন আছে? অ্যান্টিবডি সংগ্রহ করছে অনেক সংস্থা, মেন সংস্থা হচ্ছে ব্লাড ব্যাংক, কিন্তু তারা এটা সংগ্রহ করে তারা এটা পাঠাচ্ছে মেয়ো ক্লিনিকে, মেয়ো ক্লিনিক এটা হ্যান্ডেল করছে, প্রসেস করছে, তারপর এটাকে রিসাপ্লাই করতেছে বেসিক্যালি। তো এখন এই অ্যান্টিবডিটার একটা অসুবিধা হচ্ছে যে আপনার এই অ্যান্টিবডি সবারই হচ্ছে না, এই ব্যাপারে একটু বিস্তারিত আলাপ করা দরকার যে করোনা ভাইরাসে আক্রান্ত যারা হচ্ছে তাদের সবারই কিন্তু অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এই জিনিসটা এখনো রহস্যময়, এখনো আমরা ঠিক মতো বুঝছি না। এখানে 2টা ফ্যাক্টর, কতদিন লাগে অ্যান্টিবডিটা তৈরি হতে এবং সবার কি হয়। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ইউজুয়ালি 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়, 2 সপ্তাহের আগে হয় না, আর যাদের অ্যান্টিবডি তৈরি হয় তাদের 6 সপ্তাহের মধ্যেই হয়ে যায়, কিন্তু দেখা গেছে বহু লোকের অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এটা এখনো রহস্যময়। এবং অনেক অন্য ডিজিজেও দেখা গেছে যে সব লোক সবসময় অ্যান্টিবডি প্রডিউস করে না, কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ সংখ্যক লোক এই অ্যান্টিবডি তৈরি করছে না, এটা একটা রহস্যময় থিংস। আর একটা জিনিস হচ্ছে যে আমরা আগে ভেবেছিলাম যে যাদের করোনা ভাইরাস ইনফেকশন হচ্ছে কিন্তু কোনো সিমটম হচ্ছে না তারা হয়তো অ্যান্টিবডি তৈরি করবে এবং প্রোটেক্টেড হয়ে যাবে, কিন্তু আমাদের সেই ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে, যাদের কোনো সিমটম হচ্ছে না তাদের রক্তে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এটা একটা খুবই মানে দুশ্চিন্তার বিষয় এবং আমাদের যে আশা ছিল সে আশাটা ভঙ্গ হলো যে মানে কোনো উপসর্গ ছাড়াই লোকে ইমিউন হয়ে যাবে যে ধারণাটা আমরা করেছিলাম সেটা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। তবে গুড সংখ্যক লোক যাদের মানে এই উপসর্গটা হয়েছে যেমন হাই ফিভার, ডায়রিয়া অথবা বডি এক, এবং যারা অনেকে শ্বাসকষ্ট হয়েছে সাফার করেছেন বা যারা হসপিটালে ভর্তি হয়েছে তাদের অলমোস্ট সবারই এই অ্যান্টিবডি তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে যাদের যারা আক্রান্ত হয়েছে জ্বর সর্দি ছিল তাদের অনেকটাই প্রবাবিলিটি যে তারা তাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু যারা অ্যাসিমটোমিক তাদের মোটেও তৈরি হয়নি বা সম্ভাবনা কম। এখন এখন তাহলে যে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছে সে কিভাবে বুঝবে তার অ্যান্টিবডি তৈরি হয়েছে কি হয়নি? এটার জন্য ব্লাড টেস্ট করার দরকার, এতদিন এটা অ্যাভেলেবল ছিল না, এখন সব জায়গায় অ্যাভেলেবল। যেমন 2টা মেজর সোর্স আছে আপনার অ্যান্টিবডি টেস্ট করার, একটা হচ্ছে যে যে কোনো ব্লাড ব্যাংক সেন্টারে গেলে, যেটা নিউ ইয়র্কে সিটিতে এবং লং আইল্যান্ডে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বড়তে বিভিন্ন ব্লাড ব্যাংক সেন্টার আছে, যেটা গুগলে সার্চ করলেই পাওয়া যাবে, সেখানে যে করা যায় ফ্রি করা যায় গভর্নমেন্টে। আর সেটা যদি কেউ করতে না চায় সেটা সাধারণত করা হয় যারা ডোনেট করতে চাচ্ছে তাদের জন্য, ওখানে যারা যাবে তারা এক্সপেক্ট করা হবে যে তারা ডোনেট করবে, আর আপনি যদি শিওর না ডোনেট করবেন কি করবেন না কিন্তু আপনি চেক করে দেখতে চান
যে আপনার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। এটা কারণ হচ্ছে আপনার যদি অ্যান্টিবডি তৈরি হয় ধারণা করা হচ্ছে আপনি প্রোটেক্টেড, সুতরাং আপনার নিজস্ব জানার জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি অ্যান্টিবডি টেস্ট করবেন। এটা এই মে মাসের 5 তারিখ থেকে ব্যাপকভাবে শুরু হয়েছে বিভিন্ন ল্যাবরেটরিতে, বিশেষ করে ল্যাব কর, নিউ ইয়র্কের ল্যাব কর এটা শুরু করেছে মে মাসের 5 তারিখের থেকে। আপনার পিসিপি ডক্টর, যে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার, সে আপনার যদি একটা রিকোয়েস্ট করে আপনি সেই রিকোয়েস্টটা নিয়ে ল্যাব করবেন যে কোনো সেন্টারে যে আপনি টেস্টটা করতে পারবেন, এবং 2-3 দিনের মধ্যেই রিপোর্টটা চলে আসবে যে আপনার অ্যান্টিবডি আছে কি নাই এবং থাকলে কেমন পরিমাণ আছে। এটারও আবার গ্রেডিং আছে যে আপনার খুব মিনিমাম আছে না হাই আছে না মাঝামাঝি আছে, একটা কাট অফ ভ্যালু আছে যে 3-এর উপরে হলেই আপনার এটা পজিটিভ ধরা হবে এবং যত বেশি হবে আপনি তত বেশি প্রোটেক্টেড ধারণা করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের যারা অসুস্থ হয়েছেন সুস্থ হয়ে উঠেছেন তাদেরকে আগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, ডাক্তার পরামর্শ দিলে অ্যান্টিবডি টেস্ট করতে যেতে পারে। কারেক্ট, আমি আপনাকে রেকমেন্ড করছি সবারই টেস্ট করার জন্য, এবং আলটিমেটলি সবাইকে টেস্ট করা হবে, কারণ আমরা এখনো শিওর না যে যারা এসিমটোমেটিক মানে যাদের কোনো উপসর্গ হয়নি তাদের যে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না এই জিনিসটা এখনো শিওর না। তার কারণ হচ্ছে অল্প সংখ্যক হেলথ কেয়ার ওয়ার্কারের উপরে টেস্ট করে ধারণা করা হচ্ছে যে যাদের সিমটম হয়নি তাদের অ্যান্টিবডি তৈরি হয়নি, কিন্তু এই অল্প 100-200 লোকের পরে টেস্ট করে কোনো ডিসিশন নেওয়াটা উচিত না। এই জন্য আমরা এনকারেজ করছি যে শত শত হাজার হাজার লোকের যদি আমরা টেস্ট করে যদি দেখি যে কারোরই হয় নাই তখন আমরা সেই সিদ্ধান্তটা নিতে পারি, এবং যদি দেখা যায় হাজার হাজার লোকের টেস্ট করার পরে অনেক লোকের হচ্ছে অ্যান্টিবডি এসিমটোমেটিক্যালি তাহলে সেটা খুব খুশির খবর। তো এই জন্য আমাদের দরকার ব্যাপকভাবে অ্যান্টিবডি টেস্ট করা। তবে যাদের সিমটম হয়েছে, যারা হসপিটালাইজ হয়েছে, যাদের শ্বাসকষ্ট হয়েছে বা যাদের হাই ফিভার হয়েছে তাদের অবশ্যই টেস্ট করা উচিত নিজের জানার জন্য, প্লাস হচ্ছে টেস্ট করে যদি অ্যান্টিবডি পজিটিভ হয় আপনি সেটা ডোনেট করে আরেকজনের জীবন বাঁচাতে পারেন। সুতরাং এই দুটি কারণেই যাদের সিমটম হয়েছে তাদের অবশ্যই টেস্ট করাটা উচিত। যারা হাসপাতালে ভর্তি হয়েছে আপনারা যাদের চিকিৎসা দিচ্ছেন তাদের কি বাধ্যতামূলকভাবে এই টেস্ট করছেন নাকি সেটাও তাদের পছন্দের উপরে? সেটাও তাদের পছন্দের উপরে, এখনো পর্যন্ত কোনোটাই বাধ্যতামূলক নয়। ডোনেশন তো নাই, অ্যান্টিবডি টেস্টটা হাইলি রেকমেন্ড করা হচ্ছে এবং তার সাথে কোনো স্টিং অ্যাটাচ নাই যে অ্যান্টিবডি টেস্ট করলেই আপনাকে ডোনেট করতে হবে। এটা করা হচ্ছে আপনার উপকারের জন্য, যে টেস্ট করছে তার উপকারের জন্য মূলত করা হচ্ছে, এবং যদি সে পজিটিভ হয় তখন তাকে অপশন দেওয়া হয় আপনি যদি ডোনেট করতে চান আপনি ডোনেট করতে পারেন, বাট কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, এখন এই অ্যান্টিবডি দান করার ক্ষেত্রে অন্যদের তো উপকার হবেই, কিন্তু যে দান করবে তার কি কি রিস্ক থাকছে, কোনো রিস্ক থাকছে কি? প্রথম কথা হচ্ছে এটাতে মানে অলমোস্ট কোনো রিস্কই নাই। তার কারণটা হচ্ছে যে যে রক্ত বলতে আমরা যেটা মেইনলি বুঝাই সেটা হচ্ছে সেল, কারণ ওই সেলটা অক্সিজেন ক্যারি করে, সেইটা নেওয়া হচ্ছে না, শুধু প্লাজমাটা নেওয়া হচ্ছে। আর প্লাস হচ্ছে এত অল্প পরিমাণ নেওয়া হচ্ছে যে এইটা কোনো ম্যাটারই করে না, মানে এটা দান করার পরে 1 গ্লাস পানি খেলেই ওই ফ্লুইডটা রিকভার হয়ে যাবে। এবং সবচেয়ে মানে ভালো খবর হচ্ছে যে একজন যে পরিমাণ প্লাজমা ডোনেট করে তাতে 3টা রোগীকে ইনফিউশন দেওয়া যায়, সুতরাং আপনি একজন না আপনি 3 জনের লাইফ পটেনশিয়ালি সেভ করতে পারেন আপনি ডোনেট করে, যেটাতে আপনার অলমোস্ট কোনো রিস্ক নাই। বরঞ্চ রিস্ক হচ্ছে তারই যে এই প্লাজমাটা নিচ্ছে, কারণ আমরা এখনো পর্যন্ত হয়তো জানি না অনেক ভাইরাস অনেক ইনফেকশন ব্লাড বর্ন যেটা আমাদের এখনো কোনো টেস্ট নাই সেটা তো আমরা ডিটেক্ট করতে পারছি না, সেই রিস্কটা থেকে যাচ্ছে। এখানে রিস্ক হচ্ছে যে নিচ্ছে রিসিপিয়েন্ট, কিন্তু যে ডোনেট করতেছে তার অলমোস্ট জিরো রিস্ক। আচ্ছা, তাহলে যে গ্রহণ করছে তার একটা রিস্ক থাকছে নতুন কোন রোগ সে গ্রহণ করছে কিনা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিটুইন এই করোনা থেকে বাঁচবো নাকি নতুন রোগের রিস্কটা নিব? হ্যাঁ অবশ্যই সেটা, কিন্তু হচ্ছে যে এই রিস্কটা খুবই নগণ্য, এই কারণে যে আপনার করোনা ভাইরাসে যাদেরকে এই প্লাজমা দেয়া হচ্ছে আক্রান্ত যাদেরকে এই প্লাজমা দেয়া হচ্ছে তাদের মৃত্যুর
সম্ভাবনা খুবই বেশি। সেই তুলনায় যদি আপনি কম্পেয়ার করেন যে কোনো একটা আননোন ভাইরাস বা ইনফেকশন আপনার হতে পারে, যেটা এখনো পর্যন্ত আমরা জানি না এই এই প্লাজমা ট্রান্সমিশনের মাধ্যমে, সেটা খুবই রিমোট। এখানে সবকিছু, জীবনে সবকিছু হচ্ছে মানে রিস্ক অ্যান্ড বেনিফিট। আপনার এখানে বেনিফিট ওয়ে ওয়ে হাই দেন দ্য রিস্ক। সুতরাং আমার মনে হয় না যে ওই চিন্তা করাটা খুবই দরকারি এই মুহূর্তে। এবং আমি বলবো আমরা যতজন পেশেন্টকে আমরা অফার করেছি কেউই না করে না, এটা তো বাধ্যতামূলক না। এটাও যে যে রিসিভ করবে হি অর শি হ্যাজ টু গিভ দ্য কনসেন্ট দ্যাট আমি এই রিস্ক নিচ্ছি, নিয়ে আমি এটা গ্রহণ করতে চাই। আমরা এখনো পর্যন্ত একজনকেও পাইনি যে বলছে না আমি নিব না সবকিছু এক্সপ্লেন করার পরেও। সুতরাং এতেই বোঝা যায় যে সাধারণ রোগীও বুঝতে পারছে তার উপকারিতা অনেক বেশি রিস্কের থেকে। তাহলে এটা বলা যায় যে জানা মতে কোন সব রকম পরীক্ষা নিরীক্ষা করেই, সব রকম রোগ মুক্ত করেই অ্যান্টিবডিটা দান করা হচ্ছে। অবশ্যই। আর এই অ্যান্টিবডি দিয়ে তাহলে যারা গ্রহণ করবে তাদের ক্ষেত্রে সফলতা কতটুকু, 100% নাকি? এইটা এখনো পর্যন্ত বিতর্কিত। এখনো পর্যন্ত আমরা জানি না যে কতটা কার্যকরী। তবে আমি শুধু বলতে পারি যে আমাদের হসপিটালে গত 2 সপ্তাহে আমরা যতজনকে এই প্লাজমা থেরাপি দিয়েছি তার একটা রাফ ক্যালকুলেশন আমরা করেছি আমাদের নিজেদের ভিতরে। সেখানে আমরা দেখেছি যে 14% অনলি মারা গেছে এবং 86% আমরা মনে করেন 100 জনকে প্লাজমা দিয়েছি তার ভিতরে 14 জন মারা গেছে আর 86% বেঁচে গেছে। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট। তো এখন এইটা তখনই আমরা বুঝতে পারবো যখন অনেক লার্জ স্কেলে কয়েক হাজার, 10,000, 15,000 লোককে দেখা হবে, তখনই আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল ঘটনাটা কি। কিন্তু এরপরেও কথা থাকে, এরপরেও যে ওই যে মনে করেন যে 14 জন মারা গেছে, সেই 14 জন যে প্লাজমা কাজ করেনি বলে মারা গেছে, নট নেসেসারিলি। কারণ এই রোগটা অনেক কিছু করছে যে জিনিসগুলো আমাদের মানে আগে কোনো ধারণা ছিল না। যেমন একটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, আর একটা হচ্ছে রিনাল ফেলিওর, আর একটা হচ্ছে মাইক্রো এম্বোলিজম। এগুলো যখন সেট হয়ে যায় তখন প্লাজমা কাজ করবে না। কারণ হচ্ছে প্লাজমা ভাইরাসটাকে নিউট্রালাইজ করে মেরে ফেলছে, কিন্তু ভাইরাসটা যদি অলরেডি কমপ্লিকেশন করে ফেলে প্লাজমা ইজ নট গোইং টু হেল্প দ্যাট ওয়ান। তো এই জন্যে এটা লজিক্যাল এবং থিওরিটিক্যাল যে প্লাজমা সবাই কাজ করবে না। এবং আমাদের এই ক্যালকুলেশনের ভিত্তিতে আমরা এখন শুরু করেছি যে প্লাজমাটা প্রথম দিনেই দেয়া, উইদিন 48 আওয়ার্স। কারণ হচ্ছে তাহলেই বেটার চান্স আমরা ভাইরাসটাকে মেরে ফেলে তার যাতে কমপ্লিকেশনটা না হয় সেটা প্রিভেন্ট করতে পারি। এইটার ফলাফল আমাদের এখনো দেখার জন্য আমরা ওয়েট করছি। খুব ভালো কথা। আর একটি প্রশ্ন, তাহলে সাধারণ যারা এখনো আক্রান্ত হয়নি তাদের মনে যদি এই ধরনের প্রশ্ন জাগে যে আমি আগে থেকে অ্যান্টিবডি গ্রহণ করে প্রোটেকশন নিতে পারি কিনা? এটা থিওরিটিক্যালি যে আগে থেকে অ্যান্টিবডি নিলে ইট শুড প্রোটেক্ট, মানে থিওরিটিক্যালি। কিন্তু প্র্যাকটিক্যালি দুইটা অসুবিধা। একটা অসুবিধা হচ্ছে যে দিস অ্যান্টিবডি ডাজ নট লাস্ট, দিস ইজ কল প্যাসিভ অ্যান্টিবডি, দ্যাট মিন্স আরেকজনের অ্যান্টিবডি আপনাকে দেওয়া হচ্ছে। আর যখন বডি তৈরি করে তখন কনস্ট্যান্টলি তৈরি হতে থাকে। তো এখন যদি আপনি অন্যের থেকে নিয়ে দেন, দ্যাটস প্রবাবলি ইজ গোইং টু লাস্ট 2 উইকস টু 1 মান্থ। তো সুতরাং আপনি 1 মাস প্রোটেক্টেড হয়ে আপনার কি লাভ, দ্যাটস না একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা, আমরা এখন সব রুগীকেই দিতে পারছি না, যারা মারা মৃত্যুপথ যাত্রী তাদেরকেই দিতে পারছি না। সুতরাং যার কোনো ইনফেকশন হয়নি তাকে তো দেওয়ার প্রশ্নই আসছে না। যারা অসুস্থ যাদেরকে আপনারা অ্যান্টিবডি দিচ্ছেন, তারা তো এই অ্যান্টিবডি অন্যের অ্যান্টিবডি প্যাসিভ অ্যান্টিবডি দিয়ে সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তার পরে কি তার নিজের অ্যান্টিবডি তৈরি হচ্ছে? কারেক্ট, তাদের অ্যান্টিবডি তৈরি হবে যেহেতু তাদের ইনফেকশন হয়েছে, উপসর্গ হয়েছে। সুতরাং তারা অ্যান্টিবডি তৈরি করবে এবং সেটা তৈরি হতে 2 সপ্তাহ থেকে 6 উইকস লাগে অ্যান্টিবডি তৈরি হতে পারে। আমাদের গোল হচ্ছে ওই 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 অতদিন পর্যন্ত তাকে বাঁচায় রাখা। সুতরাং আমরা যদি ট্রান্সমিশন দেই অন্যের অ্যান্টিবডি, তাকে প্রোটেক্ট করবে যতক্ষণ পর্যন্ত নিজের অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবং এইটা যদি আপনি চিন্তা করেন তাহলে
অন্য যাদের কোনো ইনফেকশন হয়নি তাদেরকে এটা দিয়ে 4 সপ্তাহ প্রোটেক্ট করে কোনো লাভ নাই। এখন তাহলে আরেকটি প্রশ্ন, যদি অ্যান্টিবডি তৈরি হয় নিজের শরীরে সেটা অ্যাক্টিভ থাকে, তাহলে কি দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে? এইটার উত্তর তো আমরা এখনো জানি না, কিন্তু আমাদের ধারণা এটা আর দ্বিতীয়বার হবে না। কিন্তু ওই যে আমাদের সাউথ কোরিয়ার থেকে 91 পেশেন্টের যে রিপিট ইনফেকশনের ধারণা করা হয়েছিল সেটা প্রমাণিত হয়েছে ফলস, তাদের যে টেস্টটা রং ছিল। এখনো পর্যন্ত কোনো রেকর্ড আমরা পাই নাই যে একজনের 2 বার ইনফেকশন হয়েছে। সমস্যাটা ওই জায়গায় না, সমস্যাটা হচ্ছে অ্যান্টিবডিটা কতদিন আপনাকে প্রোটেক্ট করবে। ধারণা করা হচ্ছে 1 বছর প্রোটেক্ট করবে মোস্ট লাইকলি। মানে বেশিরভাগ রোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো রোগে অ্যান্টিবডি 1 বছর প্রোটেক্ট করে, সমস্যা হচ্ছে তারপরে কতদিন প্রোটেক্ট করবে। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 1 বছর প্রোটেক্ট করে, তারপর টেটানাস অ্যান্টিবডি 10 বছর প্রোটেক্ট করে, নিউমোনিয়া 5 বছর প্রোটেক্ট করে, এক এক ডিজিজের এক একটা। যেমন আমরা যে বিসিজি ইনজেকশন দিতাম ইয়ের জন্য, টিবির জন্য, সেটা 10 বছর প্রোটেক্ট করে। তো আমরা ধারণা করতেছি যে মিনিমাম আমাদের রেকর্ড যেটা আছে যে 1 বছর প্রোটেক্ট করে, এটা একটা মিনিমাম 1 বছর প্রোটেক্ট করবে। আচ্ছা, তাহলে এখন শেষ প্রশ্ন করি যে অ্যান্টিবডি দিয়ে আমরা কতটুকু আশার আলো দেখছি, বা বৃহত্তর পরিকল্পনাটা কি সরকারের, আপনাদের চিকিৎসক মহলের, যে অ্যান্টিবডি কোন ডিরেকশনে যাবে এবং আমরা কি ভ্যাকসিনের জন্য অপেক্ষা করব নাকি অ্যান্টিবডির উপর ভরসা করে আমরা কিছু দূর এগোব? আমি প্রথমে একটু আমাদের মানে আমাদের প্রথম যে আশাটা ছিল, যে আশাটা ভঙ্গ হয়েছে, সে আশাটা ছিল যে যে প্রত্যেক লোকেরই অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এবং সুতরাং আমরা লকডাউন ওপেন করে দিলে আর কোনো ইনফেকশন ছড়াবে না, কোনো কিছু হবে না, এই ধারণাটা মানে ভ্রান্ত প্রমাণিত হয়েছে। এবং এইটার ব্যাপারে আমরা এত উৎসাহিত ছিলাম যে ইভেন ইউরোপে, জার্মানিতে বিশেষ করে, তারা ইমিউনিটি সার্টিফিকেট ইস্যু করার পরিকল্পনা করে, যে যাদের অ্যান্টিবডি তৈরি হবে তাদের ইমিউনিটি সার্টিফিকেট দিবে, তারা আপনার দোকানপাট খুলতে পারবে, বাইরে যেতে পারবে, কারণ হচ্ছে তাদের ইনফেকশন হবে না, তারা ইনফেকশন ছড়াবেও না, সুতরাং দে ক্যান গো অ্যান্ড ডু দ্য বিজনেস অ্যান্ড অল দিস থিং। এইটা ছিল একটা বিশাল আশা, সেই আশাটা মানে বালি পড়া আর কি, যে সেই আশাটা খুব সম্ভবত হবে না, কারণ দেখা গেছে যে অনলি 5% অ্যান্টিবডি প্রডিউস করছে, এবং কারণ হচ্ছে ওই 5% ইজ সিমটোমেটিক ইনফেক্টেড, আর ভাস্ট মেজরিটি অ্যাসিমটোমেটিক, দেয়ার অ্যান্টিবডি প্রডিউস করছে না। সুতরাং ওই অর্থে অ্যান্টিবডি আমাদের যে আশা ছিল, বড় আশা ছিল, সেটাতে হয়তো হেল্প করবে না। কিন্তু ডেফিনেটলি অ্যান্টিবডি আমাদের দুইভাবে হেল্প করবে, একটা হচ্ছে যার অসুস্থ হয়ে ভালো হয়ে যাচ্ছে তারা দ্বিতীয়বার ইনফেকশন হবে না, সে ইজিলি বাইরে যেতে পারবে, বিজনেস করতে পারবে, কাউকে ইনফেক্ট করবে না। আর একটা বড় সুবিধা হচ্ছে এই অ্যান্টিবডিটা আইসোলেট করে যারা মৃত্যুপথ যাত্রী তাদের যদি আমরা বেশিরভাগ সংখ্যককে বাঁচাতে পারি, বিগ প্লাস। যদি আমাদের একটা উপায় থাকে যে যারা অসুস্থ হয়ে মারা যাচ্ছেন তাদেরকে বাঁচাতে পারি, তাহলে তো আমাদের লকডাউন খুলে দিতে কোনো অসুবিধা নাই, যে আমাদের একটা উপায় আছে তাদেরকে বাঁচানোর। তো সুতরাং যে একেবারেই যে এটা উপকার করবে না সেটা ঠিক না, যে যাদের হচ্ছে তাদের উপকার হচ্ছে, এবং প্লাস হচ্ছে যারা আমরা অন্য কোনো কিছু দিতে পারছি না, অফার করতে পারছি না, তাদেরকে অ্যান্টিবডি দিয়ে আমরা বাঁচাতে পারছি, সুতরাং এটা হেল্প করছে অবশ্যই আমরা বলব। তাহলে আমরা আশার আলো দেখছি যে আপাতত এই কোনো ভ্যাকসিন বা টিকা বের হোক আগ পর্যন্ত অ্যান্টিবডি আমাদের বাঁচিয়ে রাখবে আশা করি, এবং দর্শকবৃন্দ আশা করি যারা দেখছেন এই বিষয়টি মাথায় রাখবেন, যদি আপনার পক্ষে অ্যান্টিবডি তৈরি হয়ে দান করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যেমন ডাক্তার আশরাফ বললেন, একজনের অ্যান্টিবডি দিয়ে অন্তত 3 জন অসুস্থ রোগীকে সুস্থ করানো যায়, তাহলে এটি একটি বড় উপকার আমাদের পুরো সমাজের জন্য, মানব জাতির জন্য। ডাক্তার আশরাফ, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিছু মূল্যবান তথ্য দিলেন অ্যান্টিবডি নিয়ে, কিছু আমাদের
প্রশ্ন ছিল, ভ্রান্ত ধারণাও ছিল, সেগুলো আপনি পরিষ্কার করলেন। আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটা কথা অ্যাড করতে চাই যে আপনারা যদি এটা ডোনেট করতে চান তাহলে একটা ওয়েবসাইট আছে www.americasblood.org, আমেরিকাস একটা এস আছে আমেরিকার পরে blood.org, এই ওয়েবসাইটে যে আপনারা ওখানে ওদের ইনফরমেশন আছে আপনি কোথায় যে এটা ডোনেট করতে পারবেন। আপনারা যদি কেউ ডোনেট করতে চান প্লিজ ওই ওয়েবসাইটে যে আপনার অথবা গুগল সার্চ করলে আপনি পাবেন ব্লাড ব্যাংক সেন্টার, সেখানে যে আপনারা ডোনেট করতে পারবেন। এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আশা করি আমার তথ্য আপনাদের মানে অনেক যা প্রশ্ন ছিল সেটার সমাধান করতে সক্ষম হবে। আমরা এই ওয়েবসাইটে আবারও স্ক্রিনের নিচে দিয়ে দিব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস থাকবে এই অনুষ্ঠানের শেষে। আমরা আবারও আসব আপনাদের প্রশ্ন নিয়ে অন্যান্য বিষয় আলোচনা করতে এই করোনা ভাইরাস সংক্রান্ত। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি দেখা হবে। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।